ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেক্সমি চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু দুপুর, এখন বাজে একটা। আমি স্কুলে গেছিলাম, তো স্কুল থেকে এসে দেখছি বাড়িতে মানে একটা ফুল গাছ লাগিয়েছি, জবা ফুল গাছ। তো ফুল ফুটেছে, তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই নতুন মানে গাছের বাড়ির আর কি প্রথম ফুল। তো সেই ফুলটা তোমাদেরকে দেখাবো বলে চলে আসলাম একটু ভিডিও করতে, যে আমি যখন দেখছি তোমাদেরকেও তো দেখানো উচিত, তাই না বলো? তো সেই জন্য চলে আসলাম ছাদের উপর। আর ফুলের মানে গাছটা কিন্তু ছাদের উপরেই টপে লাগানো আছে। তো চলো আর বেশি কথা না বলে দেখিয়ে দিই, আর রোদের জন্য না তাকাতে পারছি না। তো চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদের ফুলটা দেখাচ্ছি। যে হচ্ছে ফুলটা দেখো কি সুন্দর, একদম মানে আনকমন একটা কালার ফুলটার। আর ওদিকে দেখো মুরগি ডাকছে। তো এই ফুলটা মানে এই ফুল গাছটা কিন্তু আমি কিনে এনেছিলাম ওই যে তোমার নার্সারি থেকে। এটা হচ্ছে সেই পুনের মানে ফুল গাছ, পুনের জবা বলে, এখানকার না। তো যখন কিনেছিলাম জিজ্ঞেস করেছিলাম, তো বলছে এটা পুনের জবা, এখানকার না। আর জবা ফুলটা দেখো কি সুন্দর, মানে একটা থোকা, পুরো মনে হচ্ছে কি দূর থেকে দেখে মনে হবে কি গোলাপ ফুল, কিন্তু গোলাপ ফুল না, এটা অনেকটাই যে সেই পঞ্চজাবা হয় না, তো পঞ্চজাবার মতন দেখতে ফুলটা কিন্তু ভীষণই সুন্দর। বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছ, কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এই দেখো টপের মধ্যে লাগানো, আর এটা কিন্তু মানে প্রথম ফুল ফুটেছে, আরও ছোটো ছোটো করি এসছে। এই এইদিকে আমি গাছটা ধরবো না এখন, কেন ধরবো না সেটা আর বললাম না, নিশ্চয়ই কোনো কারণ আছে বলে আমি গাছটা এখন ধরতে পারছি না। ছোটো ছোটো করি হয়েছে নতুন নতুন। আর এই ফুল গাছটা এই এই প্রথম ফুল ফুটলো, আর ফুলটা কিন্তু ছেঁড়া হয়নি, বেশ দেখতে ভালো লাগছে, সেই জন্য ফুলটা ছেঁড়া হয়নি, রেখেই দিয়েছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আরেকটা জবা গাছ, এটাও কিন্তু পুনের জবা, এটার ফুলের কালারটাও কিন্তু দুর্ধর্ষ। এটা একবার তোমাদের যখন এনেছিলাম তখন দেখিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। এই দেখো এটা একটা কড়ি আছে, এটা কিন্তু তিনটে ফুল ফুটেছে অলরেডি, তোলা হয়ে গেছে, আবার এই যে কড়ি হয়েছে দু একদিনেই ফুল ফুটবে। তো এটা দেখিয়েছিলাম, এটাও খুব সুন্দর। আর এই ফুলটা আজকেই ফার্স্ট হলো, সেই জন্য আজকেই তোমাদেরকে দেখালাম, যে আমি যখন দেখছি তোমাদেরকে তো দেখানোটা দরকারই, তাই না? সেই জন্য দেখাতে চলে আসলাম। তো সবাই কমেন্ট করে বলো যে ফুলটা কেমন লাগছে, আর কালারটাও আনকমন লাগছে। তো কার কার বাড়িতে এই মানে জবা ফুল গাছটা আছে? ফুল গাছ তো সবার বাড়িতেই আছে কম বেশি, তো এরকম ধরনের ফুল গাছ কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই। আর একটু দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে, দেখো কালারটা হয়তো ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দেখো ভীষণই সুন্দর কিন্তু ফুলটা, ভীষণই সুন্দর। সেটা তোমরা সামনে থেকে দেখলে হয়তো খুব ভালো বুঝতে পারতে, যেহেতু ক্যামেরায় বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি একদম সামনে থেকে। আর এই গাছে কিন্তু প্রত্যেক দিন জল দিতে হয়, তো জল দেওয়ার ডিউটিটা কিন্তু মায়েরই, আমি দিই না, মাই দেয়। একটা বলতে পারো মানে আমায় আমি তো এত ফুল দেখেছি, এত জবা ফুল দেখেছি, কিন্তু এই ফুলটা আমি এই ফার্স্ট দেখলাম। তো চলো অনেকটা বড় হয়ে যাবে, আর বড় করছি না ভিডিওটা, এখানেই এন্ড করছি। তো স্কিপ না করে সবাই পুরোটাই দেখো, ভালো লাগবে, ফুলটা এতটাই সুন্দর। আর ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে ফুল ভালোবাসে না, ফুল কিন্তু সবাই ভালোবাসে, তাই না বলো? ছোট বড় সবাই। তো চলো এবার শেষ করছি ভিডিওটা, বাই বাই, ভালো থেকো।